শুরুতে এই সংবাদ শিরোনাম। মধ্যরাতে ভারত চীন সীমান্তে গোলাগুলি, ভারতের 20 সেনা নিহত। চীনকে টেক্কা দিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। নৌমহড়ায় আমেরিকাকে শক্তি দেখাচ্ছে চীন। এবং সবশেষ থাকছে আবারও গ্রিসকে সতর্ক করলেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তিন মাস ধরে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চীনের সেনাবাহিনী, ইস্টার্ন লাদাখের ওই বিশেষ অঞ্চলে গোলাগুলি চলছে। সোমবার মধ্যরাতে সেই খবর এসে পৌঁছেছে। সরকারি সূত্রে জানানো হয়েছে গোলাগুলির ঘটনা ঘটেছে সীমান্তে, পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে ওয়ার্নিং শট বলে দাবি করা হয়েছে, অর্থাৎ দুই পক্ষ একে অপরকে ওয়ার্নিং দিতে গুলি চালিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি বলেন, এপ্রিল মাস থেকে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারত এবং চীনের সেনাবাহিনী। পরিস্থিতি খুবই সিরিয়াস ছিল, দুই পক্ষের রাজনৈতিক স্তরে গভীর আলোচনার প্রয়োজন বোধ করছেন তিনি। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হলে তিনি কি বলবেন তা জানতে চাওয়া হলে জয়শঙ্কর বলেন, তিনি গত 30 বছরের কথা মনে করিয়ে দিবেন। শান্তি বজায় থাকায় কিভাবে সম্পর্ক দৃঢ় হয়েছে সেটাই বলবেন তিনি। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে তাদের দাবি, পটভূমিকা বা যুদ্ধের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে চীন এবং ধীরে ধীরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা। গত 45 বছরে একাধিক মৌখিক এবং লিখিত চুক্তির মাধ্যমে যে স্থিতিবস্থা নিয়ে এসেছে ভারত চীন তা এক মুহূর্তেই ভাঙতে পারে। লেফটেন্যান্ট জেনারেল DS হুডা জানাচ্ছেন, এই মুহূর্তে পরিস্থিতি বিপজ্জনক, যে কোনো সময় তা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ভারত কতটা প্রস্তুত যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করতে, এমন প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জানিয়েছেন, জওয়ানরা উদ্বুদ্ধ এবং তৈরী। কিন্তু মস্কোতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরেও সুর নরম করেনি চীন। শনিবার চীন জানিয়েছে, ভারত এবং চীন দুজনেই পরমাণু শক্তিধর দেশ, কিন্তু যুদ্ধ হলে চীনের সঙ্গে পরাস্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো রাস্তা নেই। উল্লেখ্য, শুক্রবার 2 ঘন্টা 20 মিনিট ধরে বৈঠক চলে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথে। প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে সীমান্ত ভারতের উত্তেজনা চলছে, চীনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির দাবি, এর সফল পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে তারা শব্দের চেয়েও বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র উড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার সকাল 11:03 উড়িষ্যার বালাসার পর্বত এলাকায় APJ আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে হাইপারসনিক টেকনোলজি ডেমোনস্ট্রেট ভেহিকেল এর পরীক্ষা করা হয়, যা শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে ছুটেছে। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে এই ক্ষেপণাস্ত্র টেস্ট করা হয়। 5 মিনিটে সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই সফল পরীক্ষাকে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বড় দাব বলা হচ্ছে। খবরে বলা হয়েছে, আগামী 5 বছরের মধ্যে স্ক্যাম জেট ইঞ্জিন সহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে DRDO। তা 1 সেকেন্ডে 2 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে। এদিন DRDO প্রধান সতীশ রেড্ডির নেতৃত্বে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। সব প্যারামিটার ঠিক ছিল। সফল পরীক্ষার পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং DRDOকে অভিনন্দন জানিয়েছেন। চীন নতুন করে তার উত্তর পূর্ব এবং পূর্ব উপকূলে নৌমহড়া শুরু করেছে। আমেরিকার সঙ্গে চীনের সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন এ মহড়া শুরু করল বেজিং। দেশটির এ মহড়াকে আমেরিকার জন্য শক্তি প্রদর্শন বলেই ব্যাপকভাবে মনে করা হচ্ছে। চীনের সমুদ্র নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, দেশের নৌবাহিনী সোমবার উত্তর পূর্বীয় বহাই সমুদ্রে সিন হুয়াংদু বন্দরের কাছে প্রথম দফা নৌমহর শুরু করে। পিত সাগরের দক্ষিণাংশে মঙ্গল এবং বুধবার দ্বিতীয় দফা মহড়া চলবে। এ মহড়ায় তাজা গুলি ব্যবহার করা হবে, এজন্য ওই এলাকার সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বেজিং 4 স্তরের আলাদা সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে, যা বাহাই সাগর থেকে শুরু করে পূর্ব চীন সাগর এবং পিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে। এছাড়া যে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চরম দ্বন্দ্ব, সেখানে জুলাই মাসের শেষের দিকে মহড়া চলছে। এরপর থেকে এ পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ চীন সাগরে অন্তত 10 রাউন্ড মহড়া চালিয়েছে বেজিং। চীনের একজন সামরিক পর্যবেক্ষক এসব মহড়াকে রুটিন মহড়া বলে মন্তব্য করেছেন।
পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে গ্রিস এবং তুরস্কের মধ্যে উত্তেজনা থামছেই না। দুপক্ষ এ নিয়ে একে অন্যকে দোষারোপ করেই যাচ্ছে বা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে, ফলে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই নেই। এতে গ্রিসকে আবারও সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি সতর্ক করে বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকার বিষয়ে আঙ্কারার সঙ্গে গ্রিসকে আলোচনায় বসতেই হবে, না হলে তাদেরকে এক বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে। ইস্তাম্বুলে একটি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন, গ্রিসকে হয় রাজনীতি বা কূটনৈতিক ভাষা বুঝতে হবে, নয়তো বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য তৈরি থাকতে হবে। গত বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ এক ঘোষণায় বলেন, এই উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে গ্রিস তুরস্কের সঙ্গে আলোচনা শুরু করতে একমত প্রকাশ করেছে, তবে পরবর্তীতে গ্রিস এই কথা অস্বীকার করেছে। গ্রিসের এমন আচরণের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু আন্তুলু নিউজ এজেন্সিকে বলেন, তারা গ্রিস প্রথমে রাজি হয়েছিল, পরে তারা আবার তা প্রত্যাখ্যান করেছে। প্রকৃতপক্ষে ন্যাটোর প্রধান নন, বরং গ্রিস মিথ্যা বলছে। গ্রিস আবারও প্রমাণ করেছে যে তারা আলোচনায় আগ্রহী নয়। গত 12 আগস্ট গ্রিক দ্বীপ কাস্তোলিজিও উপকূলে তুরস্ক তেল গ্যাস অনুসন্ধানে উরাক রিস নামের একটি জাহাজ পাঠানোর পর থেকেই নতুন করে উত্তেজনা দেখা দেয়। জাহাজটি নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজের ছোটখাটো একটি বহর। গ্রিস ও তুর্কিদের গতিবিধি পর্যবেক্ষণ ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, ফলে দুই পক্ষের মধ্যে কিছুটা সংঘর্ষ বেঁধে যায়। গ্রিসে ঘটনাকে দুর্ঘটনা বলে তুরস্ক এটিকে উস্কানি বলে দাবি করেছে। এদিকে তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান ডেলবেট বাহেচেলি এক ঘোষণায় জানিয়েছে, গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র। বাহেচেলি এক বিবৃতিতে বলেন, ভূমধ্যসাগর বা এজিয়া অঞ্চলে আমাদের ঐতিহাসিক স্বার্থ থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, মনে হচ্ছে ভূমধ্যসাগরে তাদের প্রবৃদ্ধি বা আকাঙ্ক্ষা আবারও ফুলে ফেঁপে উঠেছে, ফলে ভূমধ্যসাগর এবং এজিয়ানে যুদ্ধে শুধু সময়ের ব্যাপার। তিনি আরও বলেন, গ্রিসের উদ্দেশ্য আবারও আসা বা আমাদের জমি দখল করা, অথচ এই এলাকা থেকে আটানব্বই বছর আগেই আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তুরস্কের ক্ষমতাসীন দলের মিত্র এই তুর্কি রাজনীতিবিদ বলেন, এক থেকে গ্রিসের মনোভাব এবং আচরণের উপর নির্ভর করবে যে ক্রমবর্ধমান উত্তেজনা বাড়বে নাকি কমবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।